অনেক সুস্থ মানুষ অলসতা করে বসে নামাজ পড়ে, এগুলো নিয়ে ইসলামের বিধান কি জানতে চাই। জোহরের ফরজের আগে যে 4 রাকাত সুন্নত রয়েছে সেটা যদি না পড়ি তাহলে কি জোহরের ফরজ নামাজ হবে না? আমাদের সিলেট এলাকায় শাইখুল হাদিস বায়ুমপুরি রহমতুল্লাহ আলহের কবর থেকে সুঘ্রাণ বাহির হচ্ছে। লায়েক আহমদ নামে আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, আমাদের সিলেট এলাকায় শাইখুল হাদিস বায়ুমপুরি রহমতুল্লাহ আলহের কবর থেকে সুঘ্রাণ বাহির হচ্ছে এবং হাজার হাজার মানুষ দোয়া করছে, ইসলামের দৃষ্টিকোণ থেকে এরকম সুঘ্রাণ বের হওয়া কতটুকু যুক্তিসঙ্গত? এই হলো লায়েক আহমদ ভাইয়ের প্রশ্ন। প্রিয় দর্শক, আমরা জানি এবং কোরআন এবং হাদিসের আলোকে এবং ইসলামী ইতিহাসের সুপ্রামাণ্য ঘটনাগুলোর মাধ্যমে একথা প্রমাণিত যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় এবং নৈকট্যপ্রাপ্ত বান্দাদেরকে আল্লাহ বিশেষ সম্মান এবং মর্যাদা দান করে থাকেন। সেই সম্মান এবং সেই মর্যাদা শুধু পরকালীন নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ইহকালেও তাদেরকে সম্মান দিয়ে থাকেন, মর্যাদা দিয়ে থাকেন এবং সেই সম্মান এবং মর্যাদার মাধ্যমে কিছু অলৌকিক বিষয়ে আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন ওলি আল্লাহ পাকের প্রিয় বান্দাদেরকে, সালেহিনদেরকে আল্লাহ দান করে থাকেন, যেগুলোকে কারামাত বলা হয়। এরকম অনেক অলৌকিক ঘটনা বা কারামাত আল্লাহর ওলিদের মাধ্যমে, আল্লাহর পেয়ারা বান্দাদের মাধ্যমে তাদের জীবদ্দশায় অথবা তাদের মৃত্যুর পরেও প্রকাশিত হতে পারে। ইসলামী ইতিহাসে এমন অনেক ঘটনার প্রমাণ রয়েছে, যেমন ইমাম বুখারি রহমতুল্লাহ আলী মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারি রহিমাহুল্লাহ তার জীবনীতে একথা প্রায় সকল জীবনীকারগণ উল্লেখ করেছেন যে তিনি ইন্তেকাল করার পর যখন তাকে কবরস্থ করা হয় তখন সেই কবর থেকে সুঘ্রাণ ছড়িয়েছিল এবং ইতিহাসে তার অনেক সাক্ষ্য পাওয়া যায়। সুতরাং এটি কোনো বিচিত্র কিছু নয় বা এটি কোনো অসম্ভব কোনো বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা বান্দাদেরকে এমন অনেক কারামাতের মাধ্যমে সম্মানিত আল্লাহ করতেই পারেন। আলোচিত যে বুজুর্গ আমাদের সিলেট অঞ্চলের বায়ুমপুরি রহমতুল্লাহ আলাই, আমরা তার জীবনী আলোচনা থেকে এবং তার কর্মকাণ্ড এবং তার যেই কর্মজীবন সে তা থেকে আমরা জানতে পারি যে তিনি ইসলামের জন্য, আল্লাহর দিনের জন্য অনেক খিদমত তার রয়েছে এবং তিনি আল্লাহর একজন বিশিষ্ট বুজুর্গ ছিলেন বলেই সমকালীন ওলামায়ে কেরাম সাক্ষ্য দিয়ে থাকেন। সুতরাং তার কবর থেকে এই ধরনের সুঘ্রাণ বের হওয়া এটি অসম্ভব কোনো ব্যাপার নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এমনটি ঘটিয়েই থাকতে পারেন। তবে বিষয় হলো যে বুজুর্গদের কারামাত এটি শরীয়তের কোনো দলিল নয়, শরীয়তের কোনো প্রমাণ নয়। আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামদের ওয়াহী এবং মুআজিজা সেগুলোই কেবলমাত্র ইসলামের প্রমাণ। কাজেই কারামাত এই বিষয়টি নিয়ে খুব বেশি মাতামাতির কোনো বিষয় নেই এবং এটাকে খুব অনুসরণের কোনো বিষয়ও নেই। আল্লাহ রাব্বুল আলামিন যদি বাস্তবিকই তার প্যারা বান্দাকে এই ধরনের কারামাতের দ্বারা সম্মানিত করেন তাহলে এর দ্বারা অনুপ্রাণিত হয়ে নিজেও আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য উৎসাহী হওয়া প্রয়োজন এবং ওই সকল কাজের প্রতি ব্রতী হওয়া প্রয়োজন যে কাজের মাধ্যমে আল্লাহ পাক রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা যায় এবং আল্লাহর ওলি এবং আল্লাহর প্রিয় হওয়া যায়। আমাদের সমাজে অনেক সময় ওলি আল্লাহদের কারামাত নিয়ে অতিমাত্রার আলোচনা করা হয়, অনেক বেশি মাতামাতি করা হয় এবং ক্ষেত্র বিশেষ সেগুলো বাড়াবাড়ির পর্যায়ে চলে যায়। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি সুস্পষ্ট হাদিসের মধ্যে নিষিদ্ধ করেছেন, নিষেধ করে দিয়েছেন, বলেছেন লা তুতরুনি কামা আতরাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, আমার উম্মতরা তোমরা আমাকে নিয়েও বেশি বাড়াবাড়ি করবে না, যেমন ইহুদি এবং নাসরানিরা তাদের নবীদেরকে নিয়ে তারা বেশি বাড়াবাড়ি করেছিল, খ্রিস্টানরা তাদের নবী ঈসা আলাইহি সালাতু ওয়াসসালামকে তার সম্মান এবং মর্যাদা অতিমাত্রায়
উঁচু হিসাবে প্রমাণ করার জন্য, মাত্রাতিরিক্ত মর্যাদা দেওয়ার জন্য তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলে আখ্যায়িত করে আল্লাহর সঙ্গে তারা শিরিক করেছে। সুতরাং ইসলাম এবং মুসলমানদের তরিকা এবং তাদের কর্মপন্থা এটি নয় যে তারা মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি করবে। কারামাত এটি আল্লাহর পেয়ারা বান্দাদের একটি স্বাভাবিক এবং মামুলি ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো পেয়ারা বান্দাকে কারামাতের মাধ্যমে সম্মানিত করতে পারেন, আবার অনেক বড় বুজুর্গ হতে পারেন, আল্লাহর নিকট অনেক নৈকট্যপ্রাপ্ত, কিন্তু তার কোনো কারামাত প্রকাশ পেল না, এমনও হতে পারে। সুতরাং আল্লাহর ওলি হলে কারামাত প্রকাশ পেতে হবে বা কারামাত থাকতে হবে এটি কোনো জরুরি নয়। বরং একজন মানুষ আল্লাহর ওলি, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত সালেহ কিনা সেটি তার কর্মের মাধ্যমে প্রমাণ হবে, কারামাতের মাধ্যমে নয়। পরবর্তী প্রশ্ন রয়েছে, কাউসার আহমদ নামক এক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, জোহরের ফরজের আগে যে 4 রাকাত সুন্নত রয়েছে সেটা যদি না পড়ি তাহলে কি জোহরের ফরজ নামাজ হবে না? এই ভাইয়ের প্রশ্নের জবাব হলো যে হ্যাঁ, ফরজ নামাজ তো হয়ে যাবে, ফরজ নামাজের শুদ্ধতা এটি সুন্নতের উপর নির্ভরশীল নয়। ফরজ নামাজ একটি স্বতন্ত্র বিধান এবং সেটি তার মতো করে আদায় করলে ফরজ নামাজ সহি হয়ে যাবে। তবে জোহরের নামাজের পূর্বে যে 4 রাকাত সুন্নত রয়েছে এই সুন্নতটি সুন্নতে মুয়াক্কাদা, একান্ত কোনো বড় ধরনের কোনো সমস্যা ছাড়া এই সুন্নত ছেড়ে দিলে সুন্নতে মুয়াক্কাদা তরক করার জন্য গুনাহগার হতে হবে। সুতরাং সুন্নত পড়তে হবে, তবে সুন্নত না পড়েও যদি কেউ ফরজ নামাজ পড়ে তাহলে তার ফরজ নামাজ অশুদ্ধ হবে এমনটি নয়, বরং তার ফরজ নামাজ সুন্নত না পড়েও যদি ফরজ পড়ে তাহলে ফরজ শুদ্ধ হয়ে যাবে। হুসাইন আহমদ নামক এক ভাই জানতে চেয়েছেন, অনেক সুস্থ মানুষ অলসতা করে বসে নামাজ পড়ে, এগুলো নিয়ে ইসলামের বিধান কি জানতে চাই। প্রিয় দর্শক, নামাজের মধ্যে যে সকল বিষয়গুলো ফরজ রয়েছে, বিশেষ করে ফরজ নামাজের মধ্যে তার মধ্যে অন্যতম এটি হলো কওমা করা, দাঁড়িয়ে নামাজ পড়া, এটি হলো ফরজ। তেমনিভাবে রুকু করা একটি ফরজ, সাজদা করা এটিও নামাজে আর একটি ফরজ বিধান। সুতরাং একান্ত ওজর ব্যতি রেখে কোনো ফরজ যদি তরক করে দেয় তাহলে নামাজ শুদ্ধ হবে না। ফরজ নামাজের জন্য ফজর, জোহর, আসর, মাগরিব, এশা যে 5 ওয়াক্ত ফরজ নামাজ রয়েছে এই ফরজ নামাজগুলো দাঁড়িয়েই পড়তে হবে। তবে হ্যাঁ, যদি এমন কোনো ওজর থাকে যেই ওজরের কারণে ব্যক্তি দাঁড়াতে অক্ষম, রুকু সেজদা করতে অক্ষম, সেক্ষেত্রে যেভাবে যতটুকু তার পক্ষে নামাজ পড়া সম্ভব সে যদি মাটিতে বসে রুকু সেজদা করে নামাজ পড়তে পারে তাহলে মাটিতে বসে রুকু সেজদা করবে। আর যদি সে দাঁড়াতেও অক্ষম হয় এবং মাটিতে বসতেও অক্ষম হয় এবং সে রুকু সাজদা করতে অক্ষম হয় সেক্ষেত্রেই কেবলমাত্র চেয়ারে বসে ইশারায় রুকু সাজদা করে নামাজ পড়া এটি শুদ্ধ আছে। সুতরাং আজকে বর্তমানে আমাদের সমাজে এ বিষয়ে চরম গাফলতি চলছে, সাধারণ সাধারণ কারণেই মানুষ ফরজ নামাজও চেয়ারে বসে আদায় করছে। সুতরাং ফরজ নামাজ চেষ্টা করা উচিত সর্বোচ্চ চেষ্টা যে এটা দাঁড়িয়ে রুকু সাজদা আদায় করে ফরজ নামাজ পড়বে। অগত্যা যদি বড় ধরনের কোনো সমস্যা থাকে তাহলে চেয়ারে বসে ইশারায় রুকু সাজদা করে আদায় করতে পারবে। তবে হ্যাঁ, সুন্নত বা নফল নামাজ এটি সাধারণ ওজরের কারণেও বসে পড়া যায়, এমনকি কোনো ওজর না থাকলেও সুন্নত নফল নামাজ বসে আদায় করা যায়। তবে বসে আদায় করলে সওয়াব অনেক কম হবে, দাঁড়িয়ে নামাজ পড়ার তুলনায় অর্ধেক সওয়াব হবে। যদি সুন্নত বা নফল নামাজ কোনো ওজর ছাড়াই কেউ বসে পড়ে তাহলে সওয়াবের ঘাটতি হবে। প্রিয় দর্শক, পরবর্তী আমাদের যে প্রশ্ন, হানিফ মোহাম্মদ ইফতি নামক এক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, স্টুডিও ব্যবসা কি জায়েজ এবং এই স্টুডিও ব্যবসার মাধ্যমে যে ইনকাম করা হয় সেটা কি হালাল হবে? প্রিয় দর্শক, স্টুডিওর মাধ্যমে
ব্যবসা করা এবং উপার্জন করার বৈধতাটি নিশ্চিতভাবে জানতে হলে আগে আমাদেরকে জানতে হবে যে ছবি স্টুডিওতে যে ছবি তোলা হয় সেই ছবির বিধান কি। ছবির বিধান এটি যে কোনো প্রাণী অর্থাৎ মানুষ বা যে কোনো প্রাণীর ছবি তোলা বা এটার প্রতিকৃতি বানানো এ বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে। আমরা সংক্ষেপে এ পরিসরে যতটুকু আলোচনা করতে পারি সেটি হলো যে ডিজিটাল ক্যামেরা ইত্যাদির মাধ্যমে যে ছবিগুলো উত্তোলন করা হয় এ ব্যাপারেও সমকালীন ইসলামিক স্কলারদের মধ্যে যথেষ্ট মতভেদ রয়েছে। সুতরাং সতর্কতা হলো এই যে একান্ত প্রয়োজন ছাড়া ছবি উত্তোলন করবে না, একান্ত প্রয়োজন ছাড়া ছবি উত্তোলন করবে না, একান্ত প্রয়োজন ছাড়া অযথা ছবি উত্তোলন করলে এটি বৈধতার সীমারেখার মধ্যে পড়বে না, এটি নাজায়েজ হয়ে যাবে। সুতরাং প্রয়োজনের ক্ষেত্রে যেহেতু ছবি তোলা জায়েজ, যদি কোনো স্টুডিওতে শুধু প্রয়োজনীয় ছবি তোলা হয় তাহলে সেই স্টুডিও বৈধ হবে এবং তার উপার্জনও হালাল হবে। আর যদি অপ্রয়োজনীয় ছবিও তোলা হয় তাহলে সেই স্টুডিওর যে আয় সেটি হালাল হবে না এবং সেই ধরনের ব্যবসাও বৈধ হবে না। হাদিসের মধ্যে বুখারি এবং মুসলিমের হাদিসের মধ্যে বর্ণনা এসেছে ইন্না সাদ্দান্নাসি আযাব ইয়াউমাল কিয়ামাহ আল মুসাওয়্বিরুন, যারা মানুষের প্রতিকৃতি তৈরি করে কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে তারা সবচেয়ে ভয়াবহ শাস্তিপ্রাপ্ত হবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, তাহসান রহমান নামক এক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, নবীরা তো যুদ্ধ করেছেন, যুদ্ধ অবস্থা যখন আজান হয়েছে তখন নামাজ আদায় কিভাবে করেছেন? প্রিয় দর্শক, যুদ্ধের ময়দানে বা যে কোনো অবস্থাতেই মুমিনদের জন্য নামাজ তার যথাসময়ে আদায় করাই ফরজ। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্ব্যর্থহীন ঘোষণা দিয়েছেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মুসলমানদের উপর ইমানদারদের উপর সালাত নির্ধারিত সময়েই ফরজ করা হয়েছে। সুতরাং নির্ধারিত সময়ে নামাজ আদায় করার সর্বাত্মক এবং সর্বোচ্চ চেষ্টা করতে হবে। হ্যাঁ, যুদ্ধের ক্ষেত্রে যদি এই কোনো সমস্যা থাকে, যথাবিহিত যথানিয়মে নামাজ আদায় না করা যায়, শত্রুদের আশঙ্কা থাকে শত্রুদের পক্ষ থেকে আক্রমণ বা হামলার, সেক্ষেত্রে যুদ্ধের ময়দানে নামাজের পন্থাবিদ্ধ ভিন্ন পন্থা রয়েছে যেটাকে সালাতুল খৌফ বলা হয়, যে সালাতুল খৌফ আদায় করবে তখন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন যুদ্ধের ময়দানে আদায় করেছেন। সালাতুল খৌফের দুটি পদ্ধতি রয়েছে, যে দুই রাকাত বিশিষ্ট সাধারণত যুদ্ধ সফরের হালাতে হয়ে থাকে, এই জন্য সেখানে চার রাকাতের নামাজগুলো দু রাকাত হয়ে যায়, জোহরের নামাজ আসরের নামাজ দু রাকাত করে হয়ে যায়, আর জোহরের ফজরের নামাজ তো দু রাকাত আছেই, এশার নামাজও দু রাকাত হবে। সুতরাং যুদ্ধরত অবস্থায় যদি নামাজ আদায় করতে হয় তাহলে সেক্ষেত্রে সালাতুল খৌফের যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে আদায় করবে। সেই পদ্ধতি হলো যে ইমাম একা দুই রাকাত নামাজ পড়বেন আর মুক্তাদিগণ তারা দুই ভাগে ভাগ হয়ে এক ভাগ ইমামের সাথে এক রাকাত আদায় করবে, অতপর অপর ভাগ ইমামের সাথে আরেক রাকাত আদায় করবে, অতপর উভয় ভাগ তারা এক রাকাত করে ইমাম ছাড়া আদায় করে তারপরে তারা নামাজ সম্পন্ন করবে। অর্থাৎ এভাবে সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাতুল খৌফ আদায় করেছেন যুদ্ধরত অবস্থায় ওইভাবেই সালাতুল খৌফ আদায় করা যাবে। হ্যাঁ, যুদ্ধের ভয়াবহতা যদি এর চেয়েও মারাত্মক হয় যে কোনোভাবেই জামাতে নামাজ আদায় করা সম্ভব হয় না, একাকী নামাজ পড়া যদি সম্ভব হয় তাহলে একাকী নামাজ পড়বে যুদ্ধের ময়দানে, জামাতের সাথে আদায় না করলেও এই ওজরের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নামাজ একাকী কবুল করে নেবেন। আর যদি একাকী নামাজও না পড়া যায়, একাকী নামাজ পড়তে গেলেও জীবন নাশের আশঙ্কা থাকে, শত্রুদের হাতে ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা বা আশঙ্কা ভয় যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের ভয়াবহ পরিস্থিতিতে নামাজকে কাজা করতে হয়, যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজবাতুল আহজাবের মধ্যে তিন ওয়াক্ত নামাজ পর্যন্ত কাজা করে দিয়েছিলেন, কারণ পরিস্থিতি ছিল অত্যন্ত ভয়াবহ। কাজেই এই হলো প্রশ্নের উত্তর, যে যদি সমস্যা হয় তাহলে সালাতুল খৌফ আদায় করবে, আরও বেশি সমস্যা হলে এই একা একা নামাজ পড়বে, আরও বেশি সমস্যা হলে তাহলে নামাজকে স্থগিত করে
পরবর্তীতে নামাজ কাজা পড়ে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে ক্ষমা চেয়ে নিবে। প্রিয় দর্শক, পরবর্তী প্রশ্ন হলো, সাব্বির নামক এক ভাই প্রশ্ন করেছেন, কোনো চাকুরিজীবীর কাজে খুশি হয়ে যার কাজ তিনি স্বেচ্ছায় কিছু দিলে নেওয়া যাবে কি? কোনো চাকুরিজীবীর কাজে খুশি হয়ে যার কাজ তিনি স্বেচ্ছায় কিছু দিলে নেওয়া যাবে কি? হ্যাঁ, যার কাজ করে দেওয়া হলো, তিনি যদি স্বেচ্ছায় কোনো কিছু হাদিয়া তোহফা দেন অথবা বিনিময় দেন, তাহলে কাজটি যদি হালাল হয়ে থাকে তাহলে সেই কাজের বিনিময় নেওয়া অথবা সেই কাজের কারণে হাদিয়া নেওয়া বৈধ হবে। আর যদি কাজ অবৈধ হয় তাহলে সেই কাজের পারিশ্রমিক নেওয়া বা সেই কাজের বিনিময় নেওয়া সেটিও হারাম হবে। পরবর্তী প্রশ্ন করেছেন এক ভাই, কোরআনুল করিমের মাঝে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তানের ব্যাপারে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, আপন ছেলেকে পরিবার বহির্ভূত বলবার কারণ কি? দীনের দায়ী ও আহলুল্লাহদের আহালের অন্তর্ভুক্ত হতে হলে কি কি শর্ত রয়েছে, মেহরবানি করে জানাবেন। প্রিয় দর্শক, এই ভাই তার প্রশ্নে যে বিষয়টির উদ্ধৃতি এনেছেন সেটি আমরা জানি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলেছেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিকা ইন্নাহু আমালুন গায়রু সালিহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তান কেনান যখন নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে ডেকেছিল সেই আল্লাহর আযাব থেকে পরিত্রাণের জন্য, যে তুমি আমাদের কাশতির উপর আরোহণ করো, সন্তান বলেছিল, সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, যে যেই তুফান আসছে আমি আপনার ওই নৌকায় নয়, বরং আমি পাহাড়ের চূড়ায় আরোহণ করে এই তুফান থেকে আত্মরক্ষা করব। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছিলেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ ইল্লা মার রাহিম, হে বৎস, আজ আল্লাহ পাকের পক্ষ থেকে যে ভয়াবহ আযাব আসছে এই ভয়াবহ আযাব থেকে তোমাকে আল্লাহর রহমত ছাড়া অন্য কোনো কিছুই পরিত্রাণ দিতে পারবে না। এই কথোপকথন চলছিল, ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন, আল্লাহর পক্ষ থেকে আযাবের পানির এক ঝটকা এসে, একটি ঢেউ এসে নূহ আলাইহিস সালামের চোখের সামনে থেকে তার সন্তানকে ভাসিয়ে নিয়ে যায় এবং তাকে ধ্বংস করে দেয়। এই ঘটনার পরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজি করলেন, যে ইন্না ইবনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হাক ওয়া আনতা আহকামুল হাকিমিন, হে আল্লাহ, আপনি আমার সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনি আমার আহাল তথা আমার পরিবারকে আপনি রক্ষা করবেন, আমার সন্তান তো আমার পরিবারভুক্ত, তাহলে আপনি যে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমার পরিবারকে আপনি রক্ষা করবেন, আমার সন্তান তো ধ্বংস হয়ে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের এই আরজির জবাব দিলেন এই ভাষায়, যে قيل يا نوح انه ليس من اهلك انه عمل غير صالح, হে নূহ, তোমার এই সন্তান তোমার পরিবারভুক্ত নয়, তোমার আহালভুক্ত নয়। কেন আহালভুক্ত নয় সেটিও আল্লাহ পাক রব্বুল আলামিন দ্ব্যর্থহীনভাবে উল্লেখ করলেন, ইন্নাহু লাইসা মিন আহলিকা, ইন্নাহু আমালুন গায়রু সালেহ, সে তোমার পরিবারভুক্ত না হওয়ার কারণ হলো যে তার কর্ম সেটা সঠিক পন্থার নয়, নবুয়তী ধারায় সে তার কার্যক্রম পরিচালনা করেনি। তো প্রিয় দর্শক, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনগণ আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছেন, যে লিআন্না মাদার আল আহলিয়াতি মাবনিয়্যুন আলাল ক্বারাবাতি আদ-দ্বীনিয়্যাহ ওয়া ক্বাদ ইনকাতাআত বিল কুফরি ফালা আলাকাতা বাইনা মুসলিমিন ওয়া কাফিরিন, অর্থাৎ আল্লাহর নিকট যে সম্পর্কের গ্রহণযোগ্যতা সেই সম্পর্কের ভিত্তি হল যে দীনই ধর্মীয় এবং দীনই যে নৈকট্য সেটাই হলো আল্লাহর নিকট গ্রহণযোগ্য। সুতরাং ইমান এবং কুফুরির মধ্যখানে কোনো নৈকট্য নেই। সুতরাং ইমান এবং কুফুরির মাধ্যমে ইমানদারের সঙ্গে যে পারিবারিক বন্ধন সেটিও ছিন্ন হয়ে যায় আল্লাহর নিকট। এই কারণে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম ঔরসের সন্তান হলেও আল্লাহর নিকট নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের তথা নবীর সন্তান হিসেবে কোনো মর্যাদা লাভ করেনি। সুতরাং যারা নায়েবে নবী, ওলামায়ে কেরাম সহি হাদিসের ঘোষণা অনুযায়ী আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া,
তারা নবীগণের উত্তরাধিকারী। সুতরাং নবীগণের উত্তরাধিকারীদের যারা সন্তান থাকবে, তারা যদি সেই আলেমের, সেই আহলুল্লাহর, নবীর উত্তরাধিকারীদের তাদের কর্মপন্থার অনুসারী হয়, নেক আমলের ক্ষেত্রে তাদের অনুসারী হয়, তাদের কর্মপন্থা গ্রহণ করে, দিনদারির দিক থেকে তাদের অনুসারী হয়, তাহলেই তারা আল্লাহর নিকট দিনই বিবেচনায় তাদের আহাল এবং তার পরিবারভুক্ত বলে গণ্য হবে। আল্লাহ না করুন কোনো আলেমের অথবা কোনো বড় ব্যক্তির, আল্লাহওয়ালা কোনো বড় ব্যক্তির, কোনো বুজুর্গের সন্তান যদি দিনদারির দিক থেকে, আল্লাহ পাকের খৌফ এবং তাকওয়ার দিক থেকে, নেক আমল এবং সৎকর্মের দিক থেকে তার পূর্বপুরুষ তথা তার পিতার অনুসারী না হয়, তাহলে শুধুমাত্র ঔরসের সন্তানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মূলনীতির আলোকে সে সম্মানের পাত্র হতে পারে না। সুতরাং এখানে আহলুল্লাহ তথা আল্লাহওয়ালাদের আহালের অন্তর্ভুক্ত হওয়ার জন্য শর্ত হলো, প্রথম যে পাক্কা ইমানদার হতে হবে, দ্বিতীয় হতো তার আমল আমলে সালেহ হতে হবে। তার আমল যদি আমলে সালেহ না হয়, সে যদি সঠিক অর্থে নায়েবে নবীর যে উত্তরাধিকার আমলে সালেহ, সেটা যদি তার না থাকে এবং সে যদি তার কর্মপন্থার উত্তরাধিকার না হয়, তাহলে সে ধর্মীয় দিক থেকে তার আহালের অন্তর্ভুক্ত হবে না। যদিও এ কারণে তার যে পিতা পুত্রের যে রক্তের সম্পর্ক সেটিও ছিন্ন হবে না, উত্তরাধিকারের সম্পর্ক তার থাকবে এবং তার সঙ্গে তার যে ঔরস্যের সম্পর্ক সেটি বাতিল হবে না। তবে ইসলামের নিকট মর্যাদাপূর্ণ যে আহালিয়াতের সম্পর্ক, সেই আহালের সম্পর্ক, ধর্মীয় সম্পর্ক তার সঙ্গে প্রতিষ্ঠিত হবে না। ফয়জুর রহমান নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, আমার প্রশ্ন হলো শাহাদাতের মৃত্যু ছাড়া মৃত্যু যন্ত্রণা থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়ার কোনো উপায় আছে কি? প্রিয় দর্শক, আমরা প্রথমে তো জানি যে শহীদের মৃত্যু সম্পর্কে হাদিসের মধ্যে বিবৃত হয়েছে, যেমন তিরমিজি শরীফের মধ্যে বিশুদ্ধ সনদে একটি হাদিস বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মা ইয়াজিদু আশ-শাহীদু মিন মাসসিল কাতল ইল্লা কামা ইয়াজিদু আহাদুকুম মিন মাসসিল কারসাতি, সামান্য পিপিলিকা কামড় দিলে, কারসাতুন নামাল, সামান্য পিপিলিকা কামড় দিলে অথবা দুই আঙুল দিয়ে সামান্য চিমটি কাটলে একজন মানুষ যতটুকু ব্যথা পায়, একজন মৃত্যু, একজন শহীদকে যখন হত্যা করা হয়, হত্যার মাধ্যমে যাকে শহীদ করা হয়, সেই হত্যা করে যত নির্মমভাবে হত্যা করুক না কেন, টুকরো টুকরো করুক না কেন, যত ভয়াবহভাবেই তাকে হত্যা করা হোক না কেন, যে প্রকৃত অর্থে শহীদ হবে তার এই ভয়াবহ মর্মান্তিক হত্যাকাণ্ড তাকে কোনো কষ্ট দিবে না, বরং তার এই মৃত্যু সামান্য একটি পিপিলিকার কামড় অথবা দুই আঙ্গুলের চিমটি কাটার মতো তার কাছে সহজ মনে হবে, সহজ অনুভব হবে। সুতরাং শাহাদাতের মৃত্যু, এটি মৃত্যু যন্ত্রণা থেকে মুক্ত এক মৃত্যু, এটি তো হাদিসের দ্বারাই প্রমাণিত। বাকি শহীদী মরণ ছাড়া অন্যান্য মৃত্যুর দ্বারা একজন মানুষ এভাবে এই মৃত্যু যন্ত্রণা থেকে পরিত্রাণ পেতে পারে কি না, প্রিয় দর্শক, এ বিষয়ে সুস্পষ্ট কোনো বিবরণ না থাকলেও পবিত্র কোরআনে পাকের মধ্যে, কোরআনে পাকের সুরাতুল হামিম সাজদার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এ ব্যাপারে কোরআনের যে নির্দেশ, ইরশাদ বর্ণনা হয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়িকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, অর্থাৎ যারা দুটি শর্ত পূরণ করবে, রাব্বুনাল্লাহ, যারা বলবে যে আমাদের রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতপর আল্লাহকে রব মানার পর, বিধানদাতা মানার পর, আল্লাহর বিধানের উপর দৃঢ় এবং অটল থাকবে জীবনের সকল ক্ষেত্রে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য একটি বিশেষ পুরস্কারের ঘোষণা রয়েছে, সেটি হলো তাতানাযযালু আলাইহিমুল মালায়িকা, তাদের নিকট ফেরেশতারা নাজিল হয়ে আসবে, অবতীর্ণ হয়ে আসবে। প্রায় সকল মুফাসসিরগণ এখানে ফেরেশতাদের আগমনের সময় নির্ধারণ করেছেন যে ইন্দাল মাউত, যে মৃত্যুর সময়ে ফেরেশতারা সেই সকল ইমানদার এবং যারা ইস্তেকামাতের সাথে অটল এবং দৃঢ় থাকে ইমানের উপর, ইসলামের উপর, ফেরেশতারা তাদের নিকট আগমন করে মৃত্যুর পূর্বে, মৃত্যুর সময়ে এসে তাদেরকে শুভ সংবাদ দেয়, তাদেরকে বলে যে আমরা তোমাদের সঙ্গে আছি, ও আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, এবং তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি। সুতরাং যখন তারা
আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ পাবে, জান্নাতের শুভ সংবাদ তারা পাবে, তখন তাদের মৃত্যু যন্ত্রণাটা অনুভব হবে না। এটা হলো এই আয়াতের দ্বারা বোঝা যায়। তবে মৃত্যুর আগে এমনিতে মৃত্যু যন্ত্রণা থেকে পরিত্রাণ পাওয়াটা এর আর কোনো নিশ্চয়তা নেই। স্বয়ং রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মৃত্যু যন্ত্রণায় ছটফট করেছেন। সুতরাং মৃত্যুর সময় কিছু যন্ত্রণা হওয়াটা, এটা থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া চাই, তবে এটি কোনো এমন বিষয় নয় যেটার দ্বারা কোনো ব্যক্তির মান মর্যাদা অথবা ব্যক্তির জন্য এটি কোনো অশুভ লক্ষণ হতে পারে এমনটি নয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সহিহ হাদিস বর্ণিত, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু যন্ত্রণার বর্ণনা দিয়ে বলেন, ফালা আকরাহু শিদ্দাতাল মাউতি লি আহাদিন বাদান আবাদান লি আহাদিন আবাদান বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে আমি যে মৃত্যু যন্ত্রণায় কাতর হতে দেখেছি, নবীজি বারবার বলছিলেন ইন্নালিল মাউতি সাকারাত, মৃত্যু যন্ত্রণা বড় কঠিন। তো সেই যন্ত্রণা দেখে পরবর্তীতে কারো মৃত্যুর সময় তার যন্ত্রণা হতে দেখলে আমি বিষয়টিকে কোনো খারাপ মনে করি না। মৃত্যুর সময় যন্ত্রণা হওয়াটি যদি কোনো খারাপ কিছু হতো, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় এমন কষ্ট অনুভব তিনি করতেন না। পরবর্তী প্রশ্ন এই ভাই আরেকটি অংশ করেছেন যে সমস্ত নবীগণকে মৃত্যু যন্ত্রণা অনুভব করেছিলেন। প্রিয় দর্শক, এ বিষয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য কোরআন হাদিস থেকে নেই যে সকল নবীগণ মৃত্যুর যন্ত্রণায় ছটফট করেছিলেন কিনা। তবে আমরা শুধু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সহি হাদিসের মাধ্যমে নবীজির মৃত্যুকালীন সময়ের যে যন্ত্রণার যে সংবাদ আমরা হাদিস থেকে অবহিত হতে পারি, সে ব্যাপারে একটি হাদিস আমি উদ্ধৃত করছি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, সহি বুখারীর হাদিস। উম্মুল মুমিনিন আয়েশা বলেন, কানা বাইনা ইয়াদাইহি রাকওয়াতুন আও উলবাতুন ফিহা মাউন ইয়াশুক্কু উমর ফাজআলা ইউদখিলু ইয়াদাইহি ফিহি ফিল মা ফায়ামসাহু বিহিমা ওয়াজহাহু ওয়া ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত ثم نصب يده فجعل يقول في الرفيق الاعلى حتى قبض ومالت يده। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় নবীজির হাতের সামনে একটি পাত্র ছিল, তাতে পানি ছিল। নবীজি সেই পাত্রের মধ্যে হাত ঢুকিয়ে পানিতে হাত ভিজিয়ে সেই হাত বারবার নিজের চেহারার মধ্যে মেখে দিচ্ছিলেন এবং চেহারায় পানি ছিটিয়ে দিচ্ছিলেন, আর এই কথা বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আর বলছিলেন ইন্নালিল মাউতি সাকারাতিন, মৃত্যুর যন্ত্রণা রয়েছে। অতপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফির রফিক আল আলা, অথবা কোনো কোনো বর্ণনা হয়েছে আল্লাহুম্মা আর রফিক আল আলা, এই কথা বলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু মুখে পতিত হলেন এবং নবীজির হাতটা কাত হয়ে পড়ে গেল। এই হাদিসের আরেক বর্ণনায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, ফালা আকরাহু শিদ্দাতাল মাউতি লি আহাদিন আবাদান বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মৃত্যু দেখার পর কারো মৃত্যুতে যন্ত্রণা হতে দেখলে আমি বিষয়টিকে খারাপ মনে করি না। সুতরাং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময়ও তিনি কিছু যন্ত্রণা অনুভব করেছেন। এই যন্ত্রণার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির দরজা বুলন্দ করেছেন। পরবর্তী প্রশ্ন রয়েছে, আরাফাত রহমান রাজু নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন বগুড়া থেকে যে, আমার বাবা মা হজে যেতে চান, কিন্তু এলাকার একজন মানুষ বলেছেন প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েকে বিয়ে না দিয়ে নাকি হজে যাওয়া ঠিক না, কিন্তু এখনও আমার পড়াশোনা শেষ হতে 1 বছর সময় লাগবে, এক্ষেত্রে আমি কি করতে পারি জানতে চাই। প্রিয় দর্শক, এখানে দুটি প্রশ্ন। আমাদের সমাজে শুধু বগুড়া অঞ্চলে নয়, বিভিন্ন জায়গাতেই এমন কথার প্রচলন রয়েছে যে বিবাহের উপযুক্ত বা প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে থাকলে তাদের বিয়ে না দিয়ে হজ করলে হজ কবুল হবে না অথবা হজ করা উচিত নয়, এমন ধরনের কথা রয়েছে। এটি আমরা কোরআন হাদিস ঘেটে যতটুকু পাই এটি সম্পূর্ণ একটি মন গড়া বানোয়া ভুয়া বাজে একটি কথা। এমন কোনো কথা ইসলামী শরীয়তের মধ্যে নেই, বরং ইসলামী শরীয়তের মধ্যে যা আছে সেটি আমি আপনাদের সম্মুখে সহি হাদিসের উদ্ধৃতিতে আলোচনা করছি। ইমাম আহমদ তার মুসনাদ কিতাবের মধ্যে এবং সুনানে আরবা আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজার মধ্যে সহি সনদের মাধ্যমে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আরাদাল হজ্জ ফালিয়াতাআজ্জাল ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাযুল মারীয ওয়া তাযিল্লুদ দাল্লা ওয়া তা'রুযুল হাজা। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি হজ করতে চায় সে যেন দ্রুত করে নেয়, কারণ অনেক সময় মানুষ অসুস্থ হয়ে পড়ে, তারপরে
যেটি হারানোর জিনিস হারিয়ে যায়, সম্পদ হারিয়ে যায়, কোনো মানুষের সম্মুখে কোনো বিশেষ পরিস্থিতির সম্মুখীন হয়ে যায়, তখন আর চাইলেও হজ করতে পারবে না। ঠিক তদ্রূপ হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে, এবং সেটি অনেক তরিকের মাধ্যমে, অনেক সনদের মাধ্যমে বর্ণিত হওয়ার কারণে সেটিও গ্রহণযোগ্য পর্যায়ের। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেন, মাল্লাম ইয়ামনাহু আনিল হাজ্জি হাজাতুন যাহিরাতুন আও সুলতানুন জাইরুন আও মারাদুন হাবিসুন ফামাতা ওয়ালাম ইয়াহুজ্জা ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়্যান ওয়া ইনশাআ নাসরানিয়্যা। যে হজের ক্ষেত্রে যার প্রকৃত কোনো বাধা নেই, কোনো তার কোনো প্রতিবন্ধকতা নেই, এমন ব্যক্তি যদি হজ ফরজ হওয়ার পরেও হজ না করে, তাহলে আল্লাহর নবী বলেন ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়্যান ওয়া ইনশাআ নাসরানিয়্যা, সে ইহুদি হয়ে মরুক অথবা সে খ্রিস্টান হয়ে মরুক, এতে আমাদের দেখার কিছু নেই। এটি এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হিসেবে সনদের দিক থেকে কিছুটা দুর্বলতা থাকলেও হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই কথাটি সুনির্ধারিতভাবে এবং এটি সহি সনদের মাধ্যমে বর্ণিত রয়েছে। হযরত ওমর বলেন, মান আতাকাল হাজ্জা ফালাম ইয়াহুজ্জা ফাসাওয়া উন আলাইহি ইহুদিয়ান মাতা ও নাসরানিয়ান। হযরত ওমর বলেন, যার হজের সামর্থ্য ছিল অথচ সে হজ করল না, তো তার জন্য সে ইহুদি অথবা খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করাটা তার জন্য সমান বরাবর বিষয়। হজ না করা, হজ না করে মরা, মৃত্যুবরণ করা, আর ইহুদি বা খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করা, এটি সমান পর্যায়ের বিষয়। অর্থাৎ হজ ফরজ হওয়ার পরে হজ থেকে বিরত থাকা বা হজ করতে বিলম্ব করা, এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিষয়। এবং সুনানে আরবার হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টির দিকে ইঙ্গিত করেছেন, তুমি তো বলতে পারো না যে কখন তুমি অসুস্থ হয়ে যেতে পারো, তোমার কোনো সমস্যা সামনে চলে আসতে পারে, এই জন্য হজ ফরজ হওয়ার পর কোনোভাবেই কাল বিলম্ব করা একজন মুমিনের কাজ হতে পারে না, হজ করে নিবে। হ্যাঁ, বাকি ছেলে মেয়ে যদি বিবাহের উপযুক্ত হয় এবং তাদের উপর যদি বিবাহ দেওয়া দায়িত্ব থাকে, তাহলে সেই দায়িত্ব পালন করবে এবং সেই দায়িত্ব পালনে কোনো কাল বিলম্ব করবে না, অযথা কোনো কারণে সময় ক্ষেপণ করবে না, সেটি ভিন্ন বিষয়। কিন্তু হজের সাথে এটির কোনোই সম্পর্ক নেই। হজ যখন ফরজ হয়ে যাবে, তৎক্ষণাৎ হজ করে নেওয়াটাই একজন মুমিনের দায়িত্ব এবং এটি মুমিনের শান, কোনো অকারণে বিলম্ব করবে না এবং এই জাতীয় নিজেদের মন গড়া কোনো কারণ তৈরি করবে না, যে বাড়ি না বানিয়ে হজ করা যায় না, 40 বছর না হলে হজ করা যায় না, প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে থাকলে বিবাহ না দিয়ে হজ করা যায় না, ইত্যাদি ইত্যাদি নানা ধরনের কথাবার্তা প্রচলন রয়েছে সমাজের মধ্যে, ইত্যাদি। এইগুলো কোনোটাই শরীয়তে গ্রহণযোগ্য কোনো কারণ নয়, বরং এগুলো মন গড়া কথা। বরং এই আমাদের এইগুলোকে উপেক্ষা করে হজ ফরজ হওয়ার সাথে সাথে হজ করে নেওয়াটাই, এটাই হলো রসুলের নির্দেশ, এটাই হলো ইসলামের বিধান। পরবর্তী প্রশ্ন রয়েছে, এক ভাই প্রশ্ন করেছেন যে রাজশাহী থেকে বাংলাদেশে ইসলামী রাজনীতিকে এগিয়ে নেওয়ার জন্য কি করা দরকার। অনেক অনিসলামিক দলগুলো তারা অনেকটা এগিয়ে, কিন্তু ইসলামী দলগুলো এক্ষেত্রে অনেক পিছিয়ে। পিছিয়ে পড়ার কারণ কি, ইসলামী রাজনীতিকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের ভূমিকা কি? প্রিয় দর্শক, ইসলামী রাজনীতি সম্পর্কে অনেক বড় প্রশ্ন করেছেন। এত বড় প্রশ্নের আলোচনা একটি উত্তরের মাধ্যমে সম্ভব নয়। মৌলিক যে কথা আমরা বলতে পারি, যে আমরা চেষ্টা করছি এবং এদেশে অনেক মানুষ ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করবার জন্য, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য, ইসলামী হুকুমত কায়েম করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। এক্ষেত্রে অনেক হক্কানি দলগুলো রয়েছেন, সত্যপন্থী সঠিক ধারার কোরআন সুন্নার আদর্শের আলোকে পরিচালিত দলগুলো তারা চেষ্টা করছে। সাধারণ মুসলমানদের করণীয় হলো তাদেরকে সহযোগিতা করা এবং যার যার জায়গা থেকে আল্লাহর জমিনে আল্লাহর ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা, কোরআনী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য সর্বাত্মক সহযোগিতা করা, এটি প্রত্যেক মুসলমানের জন্য ইমানি দায়িত্ব এবং কর্তব্য। আমরা এক্ষেত্রে যেটি করছি সেটি হলো, বিশেষ করে আমি আমারটি বলতে পারি, যে আমরা চেষ্টা করছি এবং আমি দুটি পরিকল্পনা বা দুটি কর্মপন্থা নিয়ে আমি অগ্রসর হচ্ছি। একটি হলো দেশব্যাপী আল্লাহর জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য, ইসলামকে বিজয়ী করবার জন্য আমরা সারা দেশব্যাপী দায়িত্বশীল গড়ে তুলছি, নেতৃত্ব গড়ে তুলছি, কর্মী বাহিনী গড়ে তুলছি,
সংগঠনের মাধ্যমে কাজটি করছি। আর দ্বিতীয় যে কাজটি করছি সেটি হলো বৃহত্তর পরিসরে যারা ইসলামী হুকুমত কায়েম করার প্রত্যয়ী তাদের সকলকে নিয়ে আমরা বৃহত্তর একটি ঐক্যের প্ল্যাটফর্ম গড়ে তুলে ঐক্যবদ্ধভাবে সকল তাগুতি ইসলাম বিরোধী শক্তিগুলোকে পরাস্ত করে আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয়ী করবার আমরা একটা পরিকল্পনার আলোকে পর্যায়ক্রমে অগ্রসর হচ্ছি। আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন এই প্রচেষ্টাগুলোকে সফল কাম করেন। আবিদ ফারহান নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, মহান আল্লাহ আমাকে যে পরিমাণ নিয়ামত দিয়েছেন সেগুলোর শুকরিয়া আদায় করতে আমি সম্পূর্ণ সক্ষম হচ্ছি না, এক্ষেত্রে আমার করণীয় কি? প্রিয় দর্শক ফারহান ভাই, আল্লাহ পাকের পক্ষ থেকে যে নিয়ামত আল্লাহ পাক দান করেছেন সেটির শুকরিয়া শুধু আপনি কেন, কোনো মানুষের পক্ষেই তার যথাযথ শুকরিয়া আদায় করা সম্ভব নয়। আল্লাহ পাক রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, ওয়াইং তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামত যদি তোমরা গণনা করো তাহলে কশিনকালেও তোমরা আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। তো যেই নিয়ামত গণনা করে শেষ করা যায় না, অগণিত, তাহলে একজন মানুষ তার সীমিত সময় দিয়ে সীমিত সামর্থ্য দিয়ে সেই অগণিত নিয়ামতের শুকরগুজারি পরিপূর্ণভাবে হক আদায় করবে কিভাবে? সুতরাং মানুষের পক্ষে কখনোই আল্লাহ পাকের নিয়ামতের হক আদায় করা সম্ভব নয়। ছোট্ট এতটুকুই বুঝেন, যদি আল্লাহ পাক আমাকে যে নিয়ামত দান করেছেন আমি যদি সেই নিয়ামতের একটি নিয়ামতের শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ যে আমাকে ওই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দিলেন, আল্লাহর এ তৌফিক এটি আরেকটি নিয়ামত, তখন সেই নিয়ামতেরও আবার শুকরিয়া আদায় করা লাগবে। এভাবে আল্লাহ পাক যখনই তৌফিক দিবেন সেটি আরেকটি নিয়ামত, সেই নিয়ামতেরই শুকরিয়া আদায় করবেন করতে হবে। সুতরাং এই এক নিয়ামতেরই তো শুকর গুজারি আদায় করে জীবন শেষ হয়ে যাবে, কিন্তু নিয়ামতের শুকর গুজারি শেষ হবে না। অসংখ্য অগণিত নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা কীভাবে আমাদের পক্ষে সম্ভব হবে? এজন্য করণীয় হলো যতটুকু সম্ভব আল্লাহ পাকের নিয়ামতের শুকর গুজারি আদায় করা দুইভাবে। এক হলো মৌখিকভাবে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাস শুকর, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করা মৌখিকভাবে। আর দ্বিতীয় হলো কার্যত আল্লাহ পাকের নিয়ামতের শুকর গুজারি আদায় করা, কার্যক্রমের মাধ্যমে, কাজের মাধ্যমে আল্লাহ পাকের নিয়ামতের শুকর গুজারি আদায় করা। অর্থাৎ আল্লাহ পাক যেই বিধানগুলো আমাদেরকে দিয়েছেন সেই বিধানগুলো পালন করা, আল্লাহ পাক যেই শারীরিক বিধান দিয়েছেন শারীরিক বিধানগুলো পালন করলে শারীরিক সুস্থতার নিয়ামতের শুকর গুজারি হয়, আর্থিকভাবে আল্লাহ পাকের হুকুম পালন করলে আল্লাহ যে অর্থ দিয়েছেন সেই অর্থের শুকর গুজারি আদায় হয়। আর আমি নিয়ামতের শুকর গুজারি আদায় করতে পারছি না, এই অক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রকাশ করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে এটা হলো বান্দার জন্য সবচেয়ে বড় শুকর গুজারি আদায় করার পন্থা। আর কেউ যদি এটি চিন্তা করে থাকে যে আল্লাহ যে পরিমাণ নিয়ামত দিয়েছেন আমি সমস্ত নিয়ামতের হক আদায় করে শুকর গুজারি করব, তাহলে এটি হবে তার জন্য চরম বোকামি। আল্লাহর নিয়ামত যথাযথভাবে শুকরিয়া আদায় করে শেষ করা কোনো বান্দার পক্ষে কোনোদিনও সম্ভব নয়। সাবিকুন নাহার নিয়তি নামক এক আইডি থেকে এক বোন প্রশ্ন করেছেন যে, হুজুর আমি জানতে চাই ইসলাম কি, ইসলামে কি মেয়েদের নার্সিংয়ের চাকুরি করা জায়েজ আছে? আমি নার্সিংয়ে ডিপ্লোমা পাশ করে চাকুরি করছি, এটা অনেকে ভালো চোখে দেখে না। মেয়েদের চাকুরি করা ইসলামে কতটুকু যুক্তিসঙ্গত বা কতটুকু অনুমোদিত বিষয়টি যদি বলতেন উপকৃত হতাম। প্রিয় বোন, আপনি যে প্রশ্ন জানতে চেয়েছেন ইসলামে মেয়েদের চাকরি করা বা মেয়েদের কর্মসংস্থানে যোগদান, এটি প্রয়োজনের ক্ষেত্রে অবশ্যই অনুমোদিত রয়েছে। জীবন জীবিকা উপার্জন করা এবং জীবিকা উপার্জনের ক্ষেত্রে যদি প্রয়োজন হয় নারীরা যে কোনো সীমারেখা রক্ষা করে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য জরুরি যে বিধান রয়েছে পর্দার বিধান রক্ষা করে তারা প্রয়োজনের ক্ষেত্রে অর্থ উপার্জন করার জন্য যে কোনো পেশা গ্রহণ করতে পারবে, এই অধিকার এবং ক্ষেত্র বিশেষে এই দায়িত্ব আল্লাহ পাক নারীদেরকেও দিয়েছেন। সুতরাং আল্লাহর হুকুম রক্ষা করে নারী প্রয়োজনের ক্ষেত্রে জীবিকা অর্জন করবার জন্য তারা যে কোনো কর্মক্ষেত্র বাছাই করে নিতে পারে। আপনি সুনির্দিষ্টভাবে নার্সিং সম্পর্কে যে প্রশ্ন করেছেন সেই ব্যাপারে সুনির্ধারিত উত্তর হলো এই যে, নার্সিং পেশা এটি খুব ভালো সেবার করার একটি পেশা। যদি নারী হিসাবে এই পেশা গ্রহণ করে এমন কোথাও যদি আপনি কর্মসংস্থান করতে পারেন যেখানে আপনার শরীয়তের কোনো বিধান লঙ্ঘন করতে হয় না, পর্দার খেলাফ করতে হয় না, শুধু আপনি মহিলাদের সেবা দিবেন, মহিলা রোগীদের নার্সিং করবেন,
কোনো বেগানা পুরুষের নার্সিং আপনি করবেন না, এমনটি যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে সেই নার্সিং করা আপনার জন্য বৈধ হবে। আর যদি বেগানা পুরুষকে আপনার তাদের কাছে যেতে হয়, তাদেরকে সেবা দিতে হয়, তাদের শরীর স্পর্শ করতে হয়, তাহলে এটি ইসলামের দৃষ্টিতে প্রয়োজনের ক্ষেত্রে পড়ে না, বরং পুরুষদের জন্য পুরুষ সেবক নিয়োগ দিয়ে তাদের মাধ্যমে পুরুষের শারীরিক যেই সেবা শুশ্রূষার প্রয়োজন সেটির ব্যবস্থা করতে হবে। নারীরা নারীদের সেবা করবে, পুরুষরা পুরুষদের সেবা করবে, এটি হলো ইসলামী যেই ব্যবস্থাপনা, কোরআনের যে বিধান সেই বিধানের দাবি এটি। সুতরাং আপনি যদি এভাবে আল্লাহর হুকুম রক্ষা করে নার্সিং করেন, সেবা করেন, তাহলে শুধুমাত্র আপনি এই কর্ম আপনি জীবিকাই উপার্জন করবেন না, বরং আল্লাহর হুকুম রক্ষা করে ইসলামের সীমারেখার মধ্যে থেকে যদি আপনি এমনভাবে পেশা অবলম্বন করতে পারেন সেটি আপনার জন্য সওয়াবেরও কাজ হবে। প্রিয় দর্শক, পরবর্তী প্রশ্ন রয়েছে ইবনে রাজ নামক আইডি থেকে। এক ভাই প্রশ্ন করেছেন, বর্তমানে যুব সমাজের মাঝে মোচ রাখার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, ইসলাম কতটুকু পর্যন্ত মোচ রাখার অনুমতি দেয়? বিষয়টা স্পষ্টভাবে জানালে উপকৃত হব। প্রিয় দর্শক, মোচের ব্যাপারে আমরা একটি সুপ্রসিদ্ধ হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলিহি আসাল্লাম থেকে জানতে পাই। সেই হাদিসের মধ্যে রসুল সাল্লাহ আলিহি আসাল্লাম আশরুম মিনাল ফিতরাতি, অর্থাৎ যেটি সকল নবীদের অভিন্ন বিধান, সকল আসমানি ধর্মের অভিন্ন যে বিধানগুলো বর্ণনা করা হয়েছে তার মধ্যে 10টি বিধান রয়েছে, তার মধ্যে একটি হলো কাসুস শারিব, অর্থাৎ মোচ কেটে ছোট করে রাখা। মোচ কেটে ছোট করে রাখা, এটা হলো স্বাভাবিকভাবে রসুল সাল্লাহ আলিহি আসাল্লাম সমস্ত নবীদের সুন্নত বলে আখ্যায়িত করেছেন। আমাদের প্যারা নবীর সুন্নত রয়েছেই, সমস্ত নবীদেরই সুন্নত বলে আখ্যায়িত করেছেন। এখন মোচ ছোট করে রাখতে বলা হয়েছে, কিন্তু ছোটর যে পরিমাণ সেটি সুনির্ধারিতভাবে হাদিসের মধ্যে কোনো বর্ণনা নেই। তো এই জন্য ফিকহের কিতাবের মধ্যে ইসলামিক স্কলারগণ এবং ফুকাহায়ে কেরাম তারা দুটি পদ্ধতির কথা লিখেছেন। এক হলো মোচ সম্পূর্ণ মুন্ডিয়ে ফেলা, মোচ চেঁচে ফেলা, আরেকটি হলো মোচের যে উপরের ঠোঁট, এই ঠোঁটের বরাবর মোচ কেটে ফেলা যাতে ঠোঁটের উপরের অংশ প্রকাশ পেয়ে যায়। তো দারুল উলুম দেওবন্দ থেকে যে ফতোয়া দেওয়া হয়েছে তাতে এই দ্বিতীয় মতটিকে প্রাধান্য দিয়েছে। কাজেই মোচ ছোট করে রাখতে হবে এবং অন্তত এতটুকু মোচ ছাড়তে হবে যাতে ঠোঁটের উপরি অংশ প্রকাশ পেয়ে যায়। পানি পান করার সময়, খাবার খাওয়ার সময় যেন মোচ সেখানে খাবারের দ্বারা, পানির দ্বারা সেটা নোংরা না হয়, অসুন্দর না হয়, এটি অসুন্দর দেখা যায় এবং খাবারের মধ্যে, পানীয়ের মধ্যে বিভিন্ন জীবাণু মোচ থেকে যে সংক্রমিত হতে পারে এটি স্বাস্থ্যগত দিক থেকেও এটি ক্ষতির কারণ হতে পারে। যদি এর ব্যতিক্রম কেউ মোচ রাখে, এর চেয়েও বড় করে মোচ রাখে যাতে খাবারের সমস্যা হয় অথবা ঠোঁট ঢেকে যায়, এবং এটা যদি কেউ এম করে থাকে তাহলে সেটি অবশ্যই তার জন্য পরিত্যাজ্য এবং এটি ইসলামের দৃষ্টিকোণ থেকে এটি কাজ করা বৈধ হবে না। আর অন্য কোনো পদ্ধতিতে যদি কেউ মোচ কাটে যার মাধ্যমে বিধর্মীদের কোনো আদর্শের অনুসরণ হয় তাহলে সেটিও অবশ্যই পরিত্যাগ করতে হবে। বিধর্মীদের সাথে সামঞ্জস্য রক্ষা করা এটি ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ এবং একটি কবিরা গুনাহ। মাহদি হাসান নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন যে ইমাম সাহেব যদি ফরজ নামাজে সাজদার আয়াত পড়ে কিন্তু সাজদা না করে মনের ভুলে সাজদা ছুটে যায়, পরবর্তী আয়াতগুলো পড়ে সে রুকু সাজদা করে এভাবে যদি সে নামাজ শেষ করে তাহলে কি তার নামাজ হবে নাকি হবে না? একই প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন তিনি করেছেন, সাজদার আয়াত পাঠ করার পর সাজদা না করে তাহলে কি তার গুনাহ হবে, এই বিষয়ে তিনি জানতে চেয়েছেন। প্রিয় দর্শক, কোরআনে পাকের যে সকল আয়াতগুলোর মধ্যে সাজদার নির্দেশ দেওয়া হয়েছে এবং যেই সাজদার আয়াতগুলো রয়েছে 14টি আয়াত, এই আয়াতগুলো তিলাওয়াত করার পর চাই সেটি নামাজের ভিতরে হোক অথবা চাই নামাজের বাহিরে হোক সাজদা করা ওয়াজিব। যদি ইচ্ছাকৃতভাবে এটি ছেড়ে দেয় তাহলে সে গুনাহগার হবে। ইচ্ছাকৃতভাবে সাজদার আয়াত তেলাওয়াত করে সাজদা না করলে সেটার জন্য সে গুনাহগার হবে। বাকি নামাজের ভিতরে
যদি তেলাওয়াতের সাজদার ছেড়ে দিয়ে ভুলে যদি ছেড়ে দেয়, ভুলে যদি ছেড়ে দেয় নামাজের মধ্যে, সাজদার আয়াত তেলাওয়াত করেছে, সাজদা করতে সে ভুলে গিয়েছে, তাহলে এতে তার নামাজ নষ্ট হবে না। ভুলে যদি নামাজের ভিতরে সাজদা ছুটে গিয়ে থাকে, তাহলে যখনই সাজদার কথা স্মরণ হবে তখনই সাজদা করবে। এমনকি যদি সালাম ফেরানোর পরেও যদি স্মরণ হয়, আর যদি সে নামাজ থেকে উঠে গিয়ে না থাকে অথবা কথাবার্তা বলে না থেকে থাকে, অর্থাৎ এমন কোনো কাজ যদি না করে থাকে যার দ্বারা নামাজের সঙ্গে তার সম্পর্ক সম্পূর্ণরূপে ছিন্ন হয়ে গিয়েছে, যদি এমন অবস্থায়ও থাকে যে সে কেবলামুখী বসে আছে, এখনও পর্যন্ত নামাজ শেষ করে কোনো কথাবার্তা বলেনি, তাহলে ওই অবস্থায়ও তার ছুটে যাওয়া সাজদায়ে তেলাওয়াতের কথা স্মরণ হলে সেই সাজদা সে করবে। এবং ভুলে যাওয়ার কারণে নামাজের ভিতরে যদি সাজদা করে থাকে পরবর্তীতে, অথবা সালাম ফিরানোর পরেও যদি স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে সাজদা করে, তাহলে পরবর্তীতে আবার সাহু সেজদার মাধ্যমে সে নামাজ শেষ করবে। আর যদি সম্পূর্ণই ভুলে গিয়ে থাকে, সালাম ফিরিয়ে ফেলেছে, চলে গেছে, তার পরবর্তীতে স্মরণ হয়েছে বা স্মরণ হয়নি, যদি ভুলে গিয়ে থাকে, তাহলে এতে তার নামাজ হয়ে যাবে, এতে নামাজের কোনো সমস্যা হবে না। অর্থাৎ সার কথা, যদি কেউ ভুলে গিয়ে সাজদা ছেড়ে থাকে তাহলে তার নামাজ শুদ্ধ হয়ে যাবে। আর যদি সাজদায় আয়াত তেলাওয়াত করে সঙ্গে সঙ্গে রুকুতে অথবা সাজদায় চলে যায়, তাহলে সেটার নামাজের যে নিয়মিত সাজদা রয়েছে সেই সাজদার দ্বারাও সাজদায় তেলাওয়াতের হুকুম আদায় হয়ে যাবে। রিজওয়ান সালেহীন নামক এক ভাই প্রশ্ন করে জানতে চেয়েছেন জামালপুর থেকে যে জিম করা জায়েজ আছে কিনা, শরীর চর্চা করা জায়েজ আছে কিনা। হ্যাঁ ভাই, শরীর চর্চা করা স্বাভাবিকভাবে জায়েজ, যদি শরীরের সুস্থতার জন্য, শরীরকে সুগঠিত করার জন্য যদি কোনো হারাম অথবা অবৈধ শরীয়ত গর্হিত কোনো পন্থা পদ্ধতি অবলম্বন ছাড়া যদি কেউ শারীরিক সুগঠনের জন্য জিম করে, ব্যায়াম করে, শরীর চর্চা করে, তাহলে এটি সম্পূর্ণ বৈধ হবে, জায়েজ হবে। এবং যদি সুস্থ থাকার নিয়তে করে তাহলে এটি তার সওয়াব হবে। এবং যদি সে এর দ্বারা শক্তি অর্জন করে আল্লাহর রাস্তায় নিজে সৈনিক হিসেবে ভূমিকা পালন করার উদ্দেশ্যে যদি এটি করে থাকে, তাহলে এর দ্বারা ইনশাল্লাহ সে সওয়াবের অধিকারী হবে বলে আশা করা যায়। এস এম তাকি নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, আমার এক ছাত্র ভাই আমাকে প্রশ্ন করেন, দুনিয়াবি যে কোনো পরীক্ষার হলে যে কোনো পন্থায় নকল করা সম্পর্কে ইসলামী শরীয়তের হুকুম কি? প্রিয় দর্শক, পরীক্ষার হলে যে কোনো উপায়ে নকল করা স্পষ্ট না জায়েজ এবং হারাম, এতে প্রতারণা এবং আমানতের খেয়ানতের গুনাহ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমানতের খেয়ানত করতে স্পষ্ট নিষেধ করেছেন এবং প্রতারণা করতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন ভাষায় নিষেধ করেছেন, যারা প্রতারণা করে তারা রসুলের উম্মত না বলে আল্লাহ নবী হুমকি দিয়েছেন। সুতরাং পরীক্ষার হলে, সেটা দুনিয়ার পরীক্ষা হোক, পার্থিব পরীক্ষা হোক, অথবা কোনো মাদ্রাসার পরীক্ষা হোক, স্কুলের পরীক্ষা হোক, কলেজের পরীক্ষা হোক, কোনো ভর্তি পরীক্ষা হোক, অথবা কোনো চাকরির পরীক্ষা হোক, কোনো পরীক্ষাতেই নকল করার কোনো সুযোগ ইসলামী দৃষ্টিকোণ থেকে নেই। নাহিদ হাসান বাবু নামক এক ভাই প্রশ্ন করে জানতে চেয়েছেন যে ফজর মাগরিব এশার নামাজের পরপরই উচ্চস্বরে 5 বার কালিমা পাঠ করলে কি বিদআত হবে, অথবা অথচ এমন সময় অনেকেই নামাজরত থাকে। প্রিয় দর্শক, এভাবে নামাজের পরে 5 বার উচ্চস্বরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, এরকম কোনো আমল আমরা কোনো সহিহ হাদিসের বর্ণনায় আমরা পাইনি। আমরা যতটুকু পেয়েছি হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, কান রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লামা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা না'বুদু ইল্লা ইয়াহ আহলুন নি'মাতি ওয়াল ফযল। এরকম আরো অনেক তাসবিহ রয়েছে, অনেক দোয়া দুরুদ রয়েছে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে কোনো দোয়া, যে কোনো জিকির নামাজের পরে করা যেতে পারে। তবে নামাজের পরে অবশ্যই এত উচ্চস্বরে কোনো জিকির করা যাবে না, যার কারণে নামাজে যারা মাসবুক হয়ে যায়, যারা নামাজরত রয়েছে, তাদের নামাজের মধ্যে ব্যাঘাত ঘটতে পারে। এই ধরনের উচ্চস্বরে কোনো জিকির অথবা কোনো দোয়া পড়ার অনুমতি নেই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যতটুকু যেই আমল প্রমাণিত রয়েছে সেইভাবে সুন্নাহ বর্ণিত পন্থা অনুযায়ী আমল করা, এটি উত্তম। নিজের পক্ষ থেকে বানিয়ে 5 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলাটাকে যদি বিশেষ কোনো সওয়াবের কাজ মনে করে, তাহলে এটি বিদআত হবে। আর যদি এমনিতেই লা ইলাহা ইল্লাল্লাহ 5 বার বলে এবং এটাকে বিশেষ কোনো সওয়াবের আমল মনে করল না, তাহলে এটি বিদআত হবে না।
মুবারক চৌধুরী নামক এক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন যে নতুন ল্যাপ অপবিত্র থাকা স্বাভাবিক, ধৌত করারও ব্যবস্থা নেই, তো এটি ব্যবহার করা যাবে? প্রিয় দর্শক, নতুন ল্যাপ, তোষক, কম্বল ইত্যাদি এগুলো নাপাক হওয়ার কোনো কারণ নেই, বাহ্যিকভাবে এটাই ধরে নেওয়া যাবে যে এটা পাক, পবিত্র। হ্যাঁ, যদি অপবিত্র হওয়ার সুনিশ্চিত বা সুনির্ধারিত কোনো তথ্য কারো কাছে থেকে থাকে তাহলে এটিকে অপবিত্র বলে গণ্য করতে হবে, আর যদি সেটি না জানা থাকে তাহলে স্বাভাবিকভাবে এটিকে পবিত্র বলেই গণ্য করতে হবে। আর যদি এটি অপবিত্র জানাও থাকে তাহলে ল্যাপ গায়ে দেওয়া অপবিত্র ল্যাপ হলেও সেটি গায়ে দিতে কোনো সমস্যা নেই, কোনো কাপড় চোপড়ে নাপাকি লেগে থাকলে, এমন কোনো নাপাকি যদি হয় যেটার দ্বারা কোনো শরীরে নাপাকি লাগে না তাহলে সেটি ব্যবহার করতে তো কোনো সমস্যা নেই, তবে নামাজরত অবস্থায় যেন সেটি গায়ের উপর না থাকে, সেটি বিছানো না থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। সুতরাং কখনো ল্যাপের মধ্যে, তোষকের মধ্যে, কম্বলের মধ্যে পেশাব লেগে গিয়ে থাকতে পারে, তো এতে সঙ্গে সঙ্গে সেটি ধৌত করা কোনো জরুরি কিছু নয়, বরং ওই অবস্থায় ল্যাপ তোষক বা ল্যাপ কম্বল ব্যবহার করা যেতে পারে। তবে নামাজ পড়তে সতর্ক থাকতে হবে যেন অপবিত্র কোনো কাপড় চোপড় সেক্ষেত্রে নামাজের মধ্যে এসে না যায়। আজিজুল সরকার নামক এক ভাই, তিনি জানতে চেয়েছেন যে আমাদের সমাজে এ বিষয়টি ব্যাপক রূপ ধারণ করেছে, মানুষ মারা যাওয়ার পর তাকে কবর দেওয়ার জন্য যেই কবর খোঁড়া হয়, যারা এক ওয়াক্ত ফরজ নামাজ এমনকি জুমার নামাজও পড়ে না এমন লোকরা কবর খুঁড়ে, এই যে তারা নামাজ পড়ে না এই সমস্ত লোকেরা কবর খুঁড়লে ওই কবরে কোনো দিনদার নামাজি ব্যক্তিকে কবর দিলে তাদের জন্য কি নামাজি ব্যক্তির কবরে পাপ হবে বা আজাব হবে, এই সমস্ত বেনামাজি ব্যক্তিরা কবর খুঁড়তে পারবে কি না, এবং তারা আবার বলে থাকে যে নামাজের চেয়ে কবর খোঁড়া নাকি অনেক উত্তম, কবর খোঁড়ার জন্য কি পরিমাণ সওয়াব হতে পারে, এই ব্যাপারে জানতে চাই। প্রিয় দর্শক, অনেকগুলো প্রশ্ন করেছেন, প্রথম প্রশ্ন আমরা জবাব দিব যে কবর খোঁড়া এটা নামাজের সঙ্গে তুলনামূলক কোনো আমল হতেই পারে না, নামাজ হলো ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, আর কবর খোঁড়া এটি ফরজ আমলও না, সুন্নত আমলও না, এটি নফল আমলও না, এটি একটি পেশা। হ্যাঁ, যদি কেউ কোনো মানুষের উপকারের উদ্দেশ্যে কবর খুঁড়ে তাহলে একজন মানুষের উপকার করলো, বাস এটি এতটুকু সওয়াব তার হতে পারে, কিন্তু এটি ইসলামের কোনো বিধিবদ্ধ আমলের চেয়ে বেশি সওয়াব এই ধরনের আমলে রয়েছে, এটি বলা অত্যন্ত মূর্খতাপূর্ণ একটি কাজ। হ্যাঁ, তবে যারা নামাজ পড়ে না তারা যদি কবর খনন করে, সেই কবরে কোনো ভালো মানুষ দিনদার ব্যক্তির কবর দেয়া হলে এতে ওই লোকের এর উপর কোনো প্রতিক্রিয়া হবে বা তার কোনো আজাব হবে এমনটি হতে পারে না, বরং সাধারণত আমাদের দেশের প্রচলিত কবরস্থানগুলোতে নিয়োজিত যেই সকল লোক আছে তাদের দ্বারাই কবর খনন করতে হয়, এবং তারা যদি নামাজ পড়ে না, না পড়ে থাকে, বেনামাজি হয়, সেটির দায় দায়িত্ব কবরস্থানের লোকদের হবে, কর্তৃপক্ষের হবে, এর দায় কোনোভাবেই মৃত ব্যক্তি অথবা তার আত্মীয় স্বজনদের উপর বর্তাতে পারে না। তবে হ্যাঁ, এটি তো অবশ্যই যে কবর খনন করার জন্য যদি নেককার লোক পাওয়া যায় তো নেককার ব্যক্তিদের দ্বারা, নামাজি ব্যক্তিদের দ্বারা নিজের কাজের সহযোগিতা নেওয়া, এবং বিশেষ করে কবর দেওয়ার ক্ষেত্রে, এটি জীবনের অন্তিম কাজ, এই ক্ষেত্রে নামাজি ব্যক্তি, নেককার ব্যক্তির দ্বারা সহযোগিতা নেওয়া, এটি অবশ্যই উত্তম হবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। সর্বশেষ যেই প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটি হলো যে অনেক টাকা খরচ করে ব্যারিস্টারি পাশ করে দেশে এসেছি, এখন কিছু দিনই ভাইদেরকে বলতে শুনি আল্লাহর আইন ব্যতীত মানব রচিত আইন দ্বারা ওকালতি পরিচালনা করা স্পষ্ট কুফুরি, এবং ওকালতি করলে বা বিচারক হলে ইমান নিয়ে মৃত্যুর সম্ভাবনা নেই, বিষয়টি আমি জানতে চাই। প্রিয় দর্শক, অত্যন্ত সেনসিটিভ এবং স্পর্শকাতর একটি প্রশ্ন আপনি করেছেন যে প্রচলিত আইনে ওকালতি করা অথবা জাজ হিসেবে, বিচারক হিসেবে দায়িত্ব পালন করা কোনো সুযোগ রয়েছে কিনা। প্রিয় দর্শক, এমনিতে তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে স্পষ্ট বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর দেয়া বিধান অনুযায়ী বিচার কার্য পরিচালনা করে না তারা কাফির। তবে এই বিধানটি মূলত কাদের উপর আপতিত হবে? এটি ইসলামের, কোরআনের ব্যাখ্যাকারদের মতে ইসলামের বিধানের আলোকে কোরআনের যে আরও আয়াত আছে, ফাউলাইকা হুমুল জালিমুন এবং ফাউলাইকা হুমুল ফাসিকুন, আরও দুটি আয়াত রয়েছে, সেখানে ফাসিক বলা হয়েছে, জালিম বলা হয়েছে, কাফের বলা হয়নি। ওই সকল আয়াতগুলোর সমন্বিত ব্যাখ্যার আলোকে যে কথাটি প্রতিষ্ঠিত এবং ওলামায়ে উম্মত এবং ইসলামিক স্কলার এবং মুফাসসিরিনগণ বর্ণনা করেছেন সেটি হলো, এই বিধানটির মূলত তাদের উপর আরোপিত হবে
যাদের কাছে সমাজ পরিচালনা করবার, রাষ্ট্র পরিচালনা করবার ক্ষমতা রয়েছে। অর্থাৎ যারা একটি রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে সেই বিচার ব্যবস্থা প্রণয়ন করার বা সেই বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা যাদের হাতে রয়েছে, তারা যদি ক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহর বিধান অনুযায়ী বিচারের ব্যবস্থা না করে, তাহলে তারা এই আয়াতের অধীনস্থ, এই আয়াতের আওতায় পড়ে যাবে। এবং কেউ যদি আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান দ্বারা বিচার করাকে উত্তম মনে করে, অর্থাৎ কোরআনের বিচার ছাড়া, আল্লাহর আইন ছাড়া অন্য কোনো মানবরচিত আইন দ্বারা বিচার করাকে যদি সে উত্তম মনে করে, তাহলে নিঃসন্দেহে সে কাফের হয়ে যাবে, সে বেঈমান হয়ে যাবে। ইমানের সম্পর্ক হলো বিশ্বাসের সাথে। কেউ যদি মনে করে যে প্রচলিত মানবরচিত বিচার ব্যবস্থার চেয়ে আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থা শ্রেষ্ঠ, এই বিশ্বাস যদি কারো থেকে থাকে, তাহলে সে ইমানদার। এখন কর্মের ক্ষেত্রে যদি কেউ বিচারক হিসাবে দায়িত্ব পালন করা অথবা উকিল হিসাবে দায়িত্ব পালন করা, বিষয়টি তার যদি আকীদা সহি থাকে এবং সে যদি কোরআনের বিচার ব্যবস্থাকে উত্তম মনে করে থাকে, আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থাকে যদি উত্তম মনে করে থাকে, এবং তার ভিতরে ভিতরে যদি এই দৃঢ় প্রত্যয় থাকে যে যদি আমার কোনো দিন সামর্থ্য হয়, তাহলে আমি সামর্থ্যের প্রথম মুহূর্তেই মানবরচিত বিচার ব্যবস্থা বাতিল করে আল্লাহ প্রদত্ত বিচার ব্যবস্থা অনুযায়ী আমি বিচার করব এবং বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করব, এই প্রত্যয় নিয়ে যদি কেউ এই একেবারে অক্ষমতা হেতু, যেহেতু নিজের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা নেই, বিচার ব্যবস্থা পরিবর্তন করার সামর্থ্য নেই, এই অক্ষমতা হেতু আপাত দৃষ্টিতে যদি কেউ প্রচলিত বিচার ব্যবস্থার সাথে সম্পৃক্ত হয়, তাহলে এটিকে ইসলামের দৃষ্টিভঙ্গিতে, ইসলামের ব্যাপক যে বিধান, ইসলামের যে বিধানের যে ব্যাপকতা, সেই আলোকে এটিকে অবৈধ বলবার সুযোগ আমরা আমাদের দৃষ্টিতে দেখি না। তবে হ্যাঁ, বিচারক হিসাবে গায়রুল্লাহর আইনের দ্বারা, কোরআন বিরোধী আইনের দ্বারা কোনো বিচার করাটা, এটি অবশ্যই একটি ঝুঁকিপূর্ণ কাজ। এক্ষেত্রে মানুষের ইমান একটি ঝুঁকিতে পড়ে যায়। তবে হ্যাঁ, যদি সে এই দুটি বিষয়কে সে নিশ্চিত করে, এক নম্বর হলো সে যদি তার এই বিশ্বাস ঠিক থাকে যে কোরআন বিরোধী যে বিচার ব্যবস্থা রয়েছে সেই বিচার ব্যবস্থার চেয়ে কোরআনি এবং আল্লাহ প্রদত্ত আইনের বিচার ব্যবস্থা শ্রেষ্ঠ, এবং দ্বিতীয় হলো সে যদি দৃঢ় প্রত্যয় তার অন্তরের মধ্যে পোষণ করে যে আমার সামর্থ্য হওয়ার প্রথম মুহূর্তেই আমি মানবরচিত বিচার ব্যবস্থাকে ভণ্ডুল করে আল্লাহ প্রদত্ত আইনের দ্বারা বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সর্বাত্মক আমি আমার প্রচেষ্টা ব্যয় করব, এই দুটি বিষয়কে নিশ্চিত করে যদি অক্ষমতা হেতু যদি সে এই প্রচলিত বিচারের মাধ্যমেও মানুষের যতটুকু ইনসাফ প্রদান করা সম্ভব, সামর্থ্যের আলোকে মানুষের ন্যায় বিচার নিশ্চিত করবার জন্য যদি সে চেষ্টা করে, তাহলে এটি অবশ্যই তার জন্য কোনো পাপ কাজ হতে পারে না। তদ্রূপ উকিল হিসাবে, আইনজীবী হিসাবে যদি মানুষের সহযোগিতা করবার জন্য, মানুষকে প্রচলিত ভঙ্গুর ব্যবস্থার আওতায় থেকেও, মানুষকে প্রচলিত মানবরচিত বিচার ব্যবস্থার আওতায় থেকেও অক্ষমতা হেতু মানুষকে ন্যূনতম ইনসাফ পাইয়ে দেওয়ার, মানুষের ন্যূনতম সহযোগিতা করার উদ্দেশ্যে যদি কেউ বর্তমান এই বিচার ব্যবস্থায় ওকালতি করে, তাহলে এটিও আমি মনে করি কোরআনের আলোকে যে তাআবুন আলাত তাকওয়া, অর্থাৎ তাআবুন আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবুন আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে মানুষকে ইনসাফ পাইয়ে দেওয়া, মানুষকে জুলুম এবং অত্যাচারের হাত থেকে রেহাই দেওয়া, মিথ্যা বিচারের হাত থেকে মানুষকে পরিত্রাণ দান করা, অথবা মানুষকে কোনো অন্যায়কারীর, অন্যায়বাদীর, অন্যায়কারী মিথ্যাবাদী বাদীর তার জুলুমের থেকে রক্ষা করার জন্য, অথবা কারো প্রাপ্য অধিকার তাকে পাইয়ে দেওয়ার জন্য যদি কেউ প্রচলিত আইনেও ওকালতি করে, তাহলে এই সৎ উদ্দেশ্যের ক্ষেত্রে এবং অক্ষমতার কারণে এটি তার কোনো পাপের কাজ হবে না, বরং এই নেক নিয়তের কারণে আমরা আশা করতে পারি যদি সে মানুষের উপর জুলুম না করে, বিচার আইনজীবী হিসাবে কার্যক্রম পরিচালনা করতে গিয়ে যদি কোনো মিথ্যার আশ্রয় না নেয়, প্রতারণার আশ্রয় না নেয়, এবং জেনে বুঝে কোনো অপরাধীর পক্ষে যদি সে ওকালতি না করে, তাহলে সে এই ওকালতির মাধ্যমেও সওয়াব হাসিল করতে পারে। এটি আমাদের কোরআন হাদিসের আলোকে আমাদের ব্যাখ্যা এবং আমাদের বক্তব্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এর মধ্যে কোনো ত্রুটি থাকলে সেটি সংশোধন করেন, তৌফিক দান করেন।